রাতের অন্ধকারে ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ধরমপুকুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ধর্মপুর তেঁতুলতলা এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা দিলীপ ব্যানার্জি এবার 4.5 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। সোমবার লোক দিয়ে ধান কাটিয়ে বাড়িতে আনেন, বাড়ির উঠোনেই গাদা দিয়ে রেখেছিলেন। মঙ্গলবার ভোরে দিলীপবাবু দেখতে পান ধানের গাদায় আগুন জ্বলছে, তড়িঘড়ি নিজেদের পাম্প দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় বেশিরভাগ ধান পুড়ে গিয়েছে, তবে কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয়। ব্যানার্জি পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। বিকেলবেলা ধান আনা হয়েছে, কিন্তু রাত্রি উঠে দেখা যাচ্ছে ভোর রাত্রে ধান আগুন জ্বলছে। ঘুমাচ্ছিলেন তখন? ঘুমাচ্ছে 3 বিঘে 3.5 বিঘে। মনে হচ্ছে লাগিয়ে দিয়েছে, নয়তো আগুনটা আসবে কোথা যে কারেন্টের তারও নেই। নিজেদের জমিতে ফলানো ধান দিয়েই সারা বছরের চালের জোগান মেটান ব্যানার্জি পরিবার। সারা বছরের ধান পুড়ে যাওয়ায় মাথায় হাত তাদের। সন্ধ্যের আগে এনে ধান গুছিয়ে টুচিয়ে ঢেকে ঢুকে চিপড় কাগজপত্র দিয়ে ঢেকে রেডি করে রেখে গেছি। এবার ভোর রাতে দাদা 4টে 4টে উঠে দেখছে ধোঁয়ায় ধোঁয়া কাটে। তখন দাদা উপর থেকে নেমে এসে আমাকে ডাকছে, শিগগিরি ওঠ, ধানের গাদা আগুন ধরিয়ে। শিগগিরি তাড়াতাড়ি উঠে ওই মোটরের পাইপ ছিল তাই দিয়ে একা আমরা দুই ভাইকেই নিয়ে দিতে, তারপর 5টার মধ্যে এরা সব 8-10 জন এলো। এসে ওরা আবার জল টল দিয়ে ভেঙে তুলে আমি কী করে কী হলো সেটা ইচ্ছাকৃত করা, কারণ চারি ধার দিয়ে আগুনটা ধরেছি, মানে এক ধার দিয়ে ধরিনি, চারি ধার দিয়ে, যে কোনো কেরোসিন হোক বা পেট্রোল হোক দিয়ে আগুনটা লাগানো পুরো ইচ্ছাকৃত করা। ওই 7 দিন নিয়ে পুজো হবে, 3 দিন 7 দিনের মধ্যে আমাদের সব এনে ঢিবি দেওয়া হচ্ছে আর ঝাড়া হচ্ছে আর কি। ধান পুড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ। ঘটনা নিন্দা করেছেন তিনি। চাষি মানুষ, চাষের উপরে ওনার নির্ভর। দিলীপ ব্যানার্জি ভদ্রলোকের নাম, ওনার ওয়াইফও খুব অসুস্থ। এমতো অবস্থায় আমরা সংবাদ পাই যে মাঠ থেকে ওনারা ধানসহ বিচুলি গাদা করে রেখেছিল বাড়িতে, আজকের অলরেডি তার বাড়িতে লেবারও এসছে ঝাড়বে বলে, তার এই বিচুলি ধানসহ পুড়ে গেছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিভাবে এটা ভাষা প্রকাশ করবো বুঝতে পারছি না। তবে আমাদের তরফ থেকে, ধরমপুর ওয়ানের পক্ষ থেকে, এবং আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা জিডি করুন, জিডি কপিটা আমাকে দেবেন, আমি এডিএ ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলেছি, আমরা ওই কপিটা সঙ্গে নিয়ে পঞ্চায়েতের তরফ থেকে একটা লিখিত বয়ান দিয়ে বিডিও সাহেব এবং এডিএ ম্যাডামের কাছে জমা দেব, যাতে এই জিনিস তো আর ক্ষতি এই মুহূর্তে আর কিভাবে মেকআপ করা যাবে জানি না, তবে সরকারিভাবে যতটুকু ওনার পাশে দাঁড়ানো যায় আর্থিক সহায়তা নিয়ে সেটা আমরা চেষ্টা চলতে চালাচ্ছি। থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।